নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আবারও চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পালং শাক দিয়ে আলু দিয়ে একটা সুন্দর তরকারি। এটা রুটি বা পরোটার সাথে সবার সাথে খাওয়া যায়। আমি পালং শাকটাকে ভালো করে ধুইয়ে কুচিয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। এবারে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি নিয়ে নেব 4-5টা কাঁচা লঙ্কা। আপনারা যদি একটু ভালো ঝাল বেশি খান তাহলে সেই পরিমাণে কাঁচা লঙ্কা আরও 2-4টে বাড়িয়ে দেবেন। সাথে দিয়ে দেব 5-6টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি মতন আদা। এগুলোকে আমি এবারে জল দেব না, পেস্ট বানাবো না, বেটে নেব। আর আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম করে কুচিয়ে রেখে দিয়েছি। এবারে এখানে আমি একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে 3-4 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা সাদা তেল দিয়েও করতে পারবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন গোটা জিরে আর 1/2 টেবিল স্পুন মতন কালো জিরে। কালো জিরাটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা হবে না, আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। এবার ভালো করে ফোড়ন থেকে একটা গন্ধ বেরোনো পর্যন্ত 1 সেকেন্ড ফ্রাই করে নিলাম। একটা ভালো গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভেজে নেব, কিন্তু একদম লাল করে ভাজবো না, হালকা বাদামি হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে 1 টেবিল স্পুন মতন আদা, রসুন আর কাঁচা লঙ্কা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা গ্রেটের মতন করে রেখেছিলাম, জল দিয়ে পেস্ট বানাইনি। এবারে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, সেই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আমি 2-3 মিনিট মতন ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তরকারিটা কিন্তু ভাতের থেকে রুটি, পরোটা, নান, পুরি এইসবের সাথে খুব ভালো যায়, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে, কারণ পালং শাক দেখতে যতটা মনে হচ্ছে রান্না হওয়ার পরে কিন্তু কমে যাবে পরিমাণটা। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি কারণ রঙটা হবে কিন্তু ঝালটা কম হবে, যেহেতু বাচ্চারা খাবে আমি এই জন্য ঝালের পরিমাণটা কম রাখছি। আপনারা ঝাল খেলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। দিয়ে ভালো করে আমি 1-2 মিনিট কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন থেকে 1 টেবিল স্পুন মতন ধনে গুঁড়ো। আবারও ভালো করে সব কিছু মশলা আমি মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা নতুন ধরনের রান্না, আমি কিন্তু এখানে কোনো সবজি দিচ্ছি না, এর মধ্যে শুধু একটা মাঝারি সাইজের টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো সবজি যেমন বেগুন, মূলো, বড়ি এসব ব্যবহার করিনি। আপনারা ভাবতে পারেন এগুলো ছাড়া পালং শাক না খেলে আপনারা বুঝতে পারবেন না যে এই স্বাদটা কতটা সুন্দর, একবার বানিয়েই দেখবেন বাড়িতে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতন জল। যতটুকু জলে আলুটা সেদ্ধ হয়ে যাবে আমি ততটুকুই জল দিচ্ছি। এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব, 7-8 মিনিট ঢাকা দিয়ে রাখছি। এবারে আমি ঢাকাটা খুলে নিলাম, দেখুন আমাদের কিন্তু ঝোলটা অনেকটাই টেনে গেছে, আমাদের আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, 80% মতন আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর যে 2% আছে ওটা পালং শাক করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে কেটে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। যেহেতু পালং শাক থেকেও কিন্তু জল বের হবে, এই জন্যে আমি আর আলাদা করে কোনো জল অ্যাড করলাম না। এইবারে ভালো করে আলুর সাথে পালং শাকগুলো কষিয়ে নেব, নিয়ে আমি শুকনো হওয়া পর্যন্ত তরকারিটা রান্না করে নেব। দিয়ে দিলাম অল্প সামান্য চিনি। চিনিটা কিন্তু একদমই নিজস্ব অপশনাল, শাকে একটুখানি চিনি দিলাম আমি,
যেহেতু আমি ভালোবাসি তাই, কিন্তু আপনাদের পছন্দ না হলে এটা কিন্তু স্কিপ করে যাবেন, এটা কোনো প্রয়োজন নেই যে দিতেই হবে। আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন রেসিপি যাতে সবার আগে আপনার কাছ পর্যন্ত পৌঁছে যায়। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিবেন। আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। দেখুন এমনি আমাদের শাকের জলটা বেরিয়ে গেছে কতটা। এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি আর একটু শুকিয়ে নিচ্ছি, নিয়ে আমি নামিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব। আবার আমি ওই কড়াইটা গরম করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা কড়াই বা এই কড়াইটা আবার ধুয়ে এনেও করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে, সাথে দিয়ে দিলাম 3-4টে রসুনের কোয়া একটু থেতো করে। এবার রসুনের ভালো একটা গন্ধ আসা অবধি একে আমি ফ্রাই করে নিচ্ছি। দেখুন রসুনটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি পালং শাকের যে ঘণ্টটা বা ঘ্যাটটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করিয়ে নেব, নিয়ে যে জলটা আছে ভালো করে জলটা শুকিয়ে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন রান্না বানানোর জন্য একটু আগ্রহ দেবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। প্লিজ আপনারা সবাই একটু সাহায্য করবেন, তাহলে আমার মতন সাধারণ গৃহবধূদেরও একটুখানি নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন পূরণ হতে পারে। আমার কিন্তু তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি তরকারিটা নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমাদের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে, খুবই মজাদার আজকে পালং শাকের তরকারিটা হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন।